वेलकम माय डियर स्टूडेंट्स, आज के हमें क्लास 12 के एबीटी टेस्ट पेपर जो सीरीज शुरू है तार पेज नंबर 130 अर्थात एससी 130 पेज ने आज के आलोचना करब जो पार्ट बी टा एमसीक्यू एवं एसक्यू ने प्रथम प्रश्न आज देखो बहुगुणा कौन आंदोलन संगे जुक्त छिले साइलेंट वैली विस्तोय आंदोलन चिपको आंदोलन कोनोटी नय एर उत्तर हच्छे चिपको आंदोलन जे चिपको आंदोलन संगे आमादे बहुगुणार नाम जड़ित आछे एवं आंदोलन कथा हो स्थान तुम्हारा मन रखे। नेक्स्ट प्रश्न नीचे कौन कोलोस्टामे उपस्थित थाके आईजीटी आईजीए आईजीई आईजीएम एटार उत्तर हे आईजीए। हमें अन्य पेजे प्रश्न आईजीए हमारे कोलोस्टाम छाड़ाओ आरो किछु किछु जिनिस पा जाए जमन लाला रसे पा जाए जमन अश्रुगंधित पा जाए जमन घामे पा जाए एलो मन रखते हबे। आईजीजी टा जमन एखाने अपशनेर मध्ये देइनि आईजीजी टा आमादेर जे अमरा बा प्लासेंटार मध्य दिए भ्रूणेर मध्य आसे। आईजीएम टा सबथेके बड़ आईजीई टा एलार्जी प्रतिरोध करे एगुलो किन्तु तोमादेरके करते हबे। पुनरुत्पादन काज देखा जाए पुनरुत्पादन देखते पा जाए अपशन ए पेनेरिया अपशन बी हाइडा अपशन सी हच्छे केचो अपशन डी हच्छे सबकटी। सबथेके भालो पुनरुत्पादन देखते पा जाए पेनेरियार मध्ये एछाड़ा हाइडार मध्येओ पुनरुत्पादन देखते पा जाए केचोर मध्ये किन्तु सेरकम पुनरुत्पादन हय ना। তাহলে এই ক্ষেত্রে আমার মানে বলে যে প্যানেরিয়া উত্তর করাটাই সব থেকে বেস্ট হবে। তো তারপরের কোশ্চেন এবিপি ক্ষরিত হয় কোথা থেকে। এবিপি ক্ষরিত হয় অ্যান্ডোজেন বাইন্ডিং প্রোটিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্ডোজেন বাইন্ডিং প্রোটিন এবিপি এটা ক্ষরিত হয় কোথা থেকে। অপশন এ হচ্ছে সার্টোলির কোষ অপশন বি হচ্ছে লেডিগার আন্তঃকোষ অপশন সি হচ্ছে ডিম্বথলি অপশন ডি হচ্ছে কল্পাস লিথিয়াম। এইখানে কিন্তু অপশন গুলো দেখো সবগুলো ইম্পর্টেন্ট অপশন কিন্তু উত্তর তো একটা হবে কিন্তু আমি বলছি যে এইখানে যে কোনো অপশন থেকে প্রশ্ন আসতে পারে অর্থাৎ তোমাদেরকে প্রত্যেকটা চারটে যে অপশন দিয়েছে চারটা অপশন সম্বন্ধে জানা দরকার। তো এবিপি আমাদের যেটা অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন ঘটিত হয় সেটা সার্টোলির কোষ থেকে ঘটিত হয়। সার্টোলির কোষ কোথায় থাকে আমাদের যে শুক্র উৎপাদক নালিকা আছে সেই শুক্র উৎপাদক নালিকার মধ্যে থাকে এবং এই সার্টোলির কোষের কাজ কি না আমাদের অপরিণত শুক্রাণুগুলোকে পরিণত করা সে দিকটা খুব ইম্পর্টেন্ট। সার্টোলির কোষের কাজ সার্টোলির কোষের অবস্থান এবং সার্টোলির কোষ থেকে কি ক্ষরিত হয় জানতে পারলে। নেক্সট কোশ্চেন এইখান থেকে আসতে পারে যে লেডিগের আন্তঃকোষ থেকে কি ক্ষরিত হয় টেস্টোস্টেরন ডিম্বথলি থেকে কি হরমোন ক্ষরিত হয় ডিম্বথলিটা কি কল্পাস লিথিয়াম ওর থেকে আস্তে আস্তে তৈরি হয় তারপরের যে অপশনটা দিয়েছে কল্পাস লিথিয়াম বা পিতগ্রন্থি সেটা আমাদের ডিম্বথলির থেকে সৃষ্টি হয়। ডিম্বথলি তিন প্রকারের আদি ডিম্বথলি বর্ধনশীল ডিম্বথলি বা বৃদ্ধিপ্রাপ্ত ডিম্বথলি তারপর হচ্ছে পরিণত ডিম্বথলি। সে পরিণত ডিম্বথলি থেকে ডিম্বাণুটা বেরিয়ে যাওয়ার পর আমাদের যে ডিম্বথলিটা পড়ে থাকে তাকে কল্পাস লিথিয়াম বা পিতগ্রন্থি বলে। সেই কল্পাস লিথিয়াম বা পিতগ্রন্থি থেকে প্রোজেস্টেরন নির্গত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিম্বথলির থেকে কি হরমোন ইস্ট্রোজেন নির্গত হয় ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের এইগুলো কিন্তু এই যে চারটা অপশন দিয়েছে চারটা অপশনকে ভালোভাবে দেখতে হবে এবং তারা কার উত্তর হতে পারে সেই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে। নেক্সট প্রশ্ন সমাপ্তি কোডনের কোনটি। দেখো এখানে যে অপশনগুলো দিয়েছে সমাপ্তি কোডনের কিন্তু ঠিক অপশন দেয়নি কোনোটাই। সমাপ্তি কোডন এবং প্রারম্ভিক কোডন দুটোই কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে করতে হবে। প্রারম্ভিক কোডন হচ্ছে এ ইউ জি আর সমাপ্তি কোডন হচ্ছে তিনটে একটা হচ্ছে ইউ এ এ একটা হচ্ছে ইউ এ জি আর একটা হচ্ছে ইউ জি এ। তোমরা দেখো এই চারটার মধ্যে আমি যে তিনটে বললাম এগুলো একটাও নেই রয়েছে দুটো রয়েছে তিন নাম্বারটা গোলমাল রয়েছে। তাহলে আমি যেটা বলছি সেটা তোমরা লিখে নাও ইউ এ এ ইউ এ জি ইউ জি এ এই তিনটে অপশন হচ্ছে এর উত্তর। এখানে কিন্তু কোনোটাতেই দেওয়া নেই উত্তরটা। নেক্সট প্রশ্ন বিপদগ্রস্ত প্রজাতির তালিকা প্রকাশ করে কারা। অপশন এ আইইউসিএন অপশন বি হচ্ছে আইসিবিএন অপশন সি হচ্ছে বিবিসি অপশন ডি হচ্ছে WWF। এইটা আগের পেজেই আমরা পেয়েছিলাম আইইউসিএন আমাদের বিপদগ্রস্ত প্রজাতির তালিকা প্রকাশ করেন এবং তারা আমাদের কি কি আর প্রকাশ করেন না হচ্ছে রেড ডাটা বুক যে বইটা যাতে বিপদগ্রস্ত প্রাণীদের তালিকা থাকে সেটাও তারা প্রকাশ করেন। কিন্তু এখানে যে WWF রয়েছে WWF এর পুরো নামটাও করবে এবং WWF এর প্রতীক কি রেড পান্ডা তোমাদের বই লেখা থাকে কোথাও জায়েন্ট পান্ডা লেখা থাকে আমিও বলবো WWF এর প্রতীক জায়েন্ট পান্ডাই লিখবে। নেক্সট প্রশ্ন একটি মাল্টিপাল এলিলের উদাহরণ দাও। মাল্টিপাল এলিল কাকে বলে না যে সমস্ত বৈশিষ্ট্যগুলো অনেকগুলো এলিল দ্বারা নিয়ন্ত্রিত হয়। মাল্টি কথার মানে হচ্ছে অনেক এলিল মানে অনেকগুলো এলিল। আমাদের সাধারণত এলিল থাকে দুটো যেমন মটর গাছের ক্ষেত্রে আমরা পেয়েছি লম্বা বেটে
গোল কুঞ্চিত, গিনি পিগের ক্ষেত্রে পেয়েছি সাদা কালো, কর্কস, মসৃণ, লোম যেগুলো। তাহলে আমাদের সাধারণত দেখা যায় যে একটা চরিত্রের দুটো বৈশিষ্ট্য থাকে, বিপরীত বলি বা ওগুলোকে বিকল্প বলি, যে লম্বা বেটিরা হচ্ছে পরস্পরে বিকল্প বৈশিষ্ট্য। কিন্তু যদি কখনো কোনো একটা চরিত্রের জন্য তিনটে অ্যালিল থাকে, যেমন আমাদের ব্লাড গ্রুপ এবিও, এর তিনটে অ্যালিল থাকে, আই এ, আই বি, আই ও। এটা আগের পেজটাতে দেখবে আমি বোর্ডে এটা দেখিয়ে দিয়েছি কেমনভাবে এ গ্রুপ হয়, কেমনভাবে বি গ্রুপ হয়, কেমনভাবে এবি গ্রুপ হয়। এবং এই থেকে আর একটা প্রশ্ন আসতে পারে, এবি হচ্ছে সহপ্রকটতার উদাহরণ, তাহলে এইখানে যেটা উত্তর হবে মাল্টিপাল অ্যালিলের উদাহরণ হচ্ছে এবিও ব্লাড গ্রুপ। নেক্সট কোশ্চেন, আণবিক আঠা কাকে বলে? আণবিক আঠা এবং আণবিক কাউচি দুটোই খুব ইম্পর্টেন্ট। আণবিক আঠা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিএনএ লাইগেজ, যেটা আমাদের খণ্ডিত ডিএনএ গুলোকে যুক্ত করতে সাহায্য করে, বা যে কোনো জায়গায় ডিএনএ কে যুক্ত করতে সাহায্য করে ডিএনএ লাইগেজ, তাই একে আণবিক আঠা বা মলিকুলার গ্লু বলা হয়ে থাকে। ইংরেজি নামটা দিয়েও প্রশ্নটা আসতে পারে। আর আণবিক কাউচি কাকে বলে? না, যারা ডিএনএ কে কর্তন করতে পারে, কাটতে পারে, যেমন হচ্ছে রেকটিকসান এন্ডোনিউক্লিয়াস। এবার রেকটিকসান এন্ডোনিউক্লিয়াসের আরো উদাহরণ আছে, সেগুলো করতে হবে। এই ধরনেরও প্রশ্ন পড়ে, প্রথম রেকটিকসান এন্ডোনিউক্লিয়াসটি কোনটি? আবিষ্কৃত প্রথম রেকটিকসান এন্ডোনিউক্লিয়াস ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিন্ট টু, তাহলে সেটাও করতে হবে। তারপর হচ্ছে ফটোকেমিক্যাল স্মগ তৈরি হয় কোথার থেকে? অপশন এ হচ্ছে এনও টু প্লাস হাইড্রোকার্বন, অপশন বি হচ্ছে ও থ্রি, অপশন সি হচ্ছে সিও প্লাস সিও ও থ্রি, আর ডি হচ্ছে কোনোটি নয়। এটির অপশন এইটি হচ্ছে উত্তর, এনও টু প্লাস হাইড্রোকার্বন। আমাদের ফটোকেমিক্যাল স্মগ দু রকমের হয়েছিল এবং এর উপাদান হচ্ছে এনও টু প্লাস হাইড্রোকার্বন, ওটা নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হাইড্রোকার্বন মিলে এটা তৈরি হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও এই জায়গায় যে একটা প্রশ্ন পাওয়া যায় দেখবে, প্যান পারক্সি এসিটাইল নাইট্রেট একটা গৌণ বায়ু দূষক এবং তার উপাদানটাও করবে। নিম্নলিখিত কোনটি কনবার্গের এনজাইম? অপশন আই হচ্ছে ডিএনএ পলিমারেজ ওয়ান, ডিএনএ পলিমারেজ টু, ডিএনএ পলিমারেজ থ্রি, আর আর এন এ পিওএল। এখানে উত্তর হবে ডিএনএ পলিমারেজ ওয়ান। ডিএনএ পলিমারেজ ওয়ানটাকে আমাদের কনবার্গের এনজাইম বা উৎসেচক বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ডাইহাইব্রিডেশন কসে আমাদের যে দ্বিসংকর জনন কসে টেস্ট কসের অনুপাত কত? এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনটা খুব আমাদের তোমাদেরকে ক্রসগুলো করে দেখিয়ে দেওয়া যেত, কিন্তু আমি একটা জিনিস বলছি মনে রাখার জন্য, যদি বললে যে দ্বিসংকর জননের টেস্ট কসের অনুপাত তাহলে হচ্ছে চারটে আয়, দুই তিন চার। আর যদি বলে এক সংকর জননের আমাদের টেস্ট কসের অনুপাত কত তাহলে হচ্ছে দুটো এক। এই দুটোর মধ্যে কিন্তু একটা আসবে, তবে দ্বিসংকর জননেরটা বেশি পড়ে। তাহলে দ্বিসংকর জননের ক্ষেত্রে টেস্ট কসের অনুপাত হচ্ছে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান, অর্থাৎ চারটে ওয়ান। কিন্তু এই প্রশ্নটা ভালো করে পড়বে, প্রশ্নটা যদি দ্বিসংকর জনন না দিয়ে একসংকর জনন দিয়ে দেয় যে একসংকর জননের টেস্ট কসের অনুপাত কত, তাহলে হচ্ছে দুটো ওয়ান, আর দ্বিসংকর হলে চারটা ওয়ান আসবে। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং দ্বিসংকর জননটা দিয়ে বেশি পড়ে, কিন্তু আমি তোমাদেরকে প্রশ্নটা পড়তে এই জন্যই বলছি গুরুত্ব দিয়ে, হয়তো তো টেস্ট করে দেখতেই পারে যে সবাই টেস্ট পেপারে বা কোশ্চেনে দ্বিসংকর জননটাই দেখছে, একসংকর জননটা দিয়ে দিই, তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে ওয়ান ইস টু ওয়ান, অর্থাৎ একসংকর জননের টেস্ট কসের অনুপাত ওয়ান ইস টু ওয়ান, আর দ্বিসংকরের হচ্ছে ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান ইস টু ওয়ান। খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পেরিয়ার সেঞ্চুরিয়া কোথায় অবস্থান করে? কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, আসাম, এটার উত্তর হবে কেরালা। এটা এখন প্রায় আমাদের ন্যাশনাল ফরেস্টের দিকে চলে গেছে। ডিএনএ কে নির্দিষ্ট ধরনে কর্তনে সক্ষম উৎসেচক, একটু আগে ওইখানে বলেছিলাম যখন ডিএনএ আমাদের যে লাগাতে সাহায্য করে সেটা কথাটা বলছিলাম, আণবিক আঠা, আণবিক আঠা এবং আণবিক কাচি দুটোই ইম্পর্টেন্ট। তো ডিএনএ কে নির্দিষ্ট ধরনে কাটতে সক্ষম হচ্ছে রেকটিকসান এন্ডোনিউক্লিয়াস। তারপরে আছে নেক্সট প্রশ্ন, টু এন মাইনাস টু নির্দেশ করে কি? এই প্রশ্নটার ক্ষেত্রে আমি তোমাদেরকে যে অপশনগুলো দিয়েছে দেখো, একটা দিয়েছে মনোজমি, তারপর দিয়েছে নালিজমি, তারপর দিয়েছে টাইজমি, আর ডিএ দিয়েছে কোনোটি নয়। এখানে আমি তোমাদেরকে প্রত্যেকটাকেই বলে দিচ্ছি কোনটা উত্তর হবে, তোমরাই দেখো বুঝতে পারবে যে এক একটা অপশনকে কি কি বলে। যেমন প্রথমে দিচ্ছে মনোজমি, মনোজমিকে বলে কত না, টু এন মাইনাস ওয়ান, অর্থাৎ একটা ডিপ্লয়েড এক সেট ক্রোমোজোম থেকে যদি একটা ক্রোমোজোম বাদ চলে যায় তখন তাকে মনোজমি বলে। নালিজমি কি? নালিজমি হচ্ছে টু এন মাইনাস টু, এই অপশনটাই হচ্ছে এর উত্তর, যে টু এন মাইনাস টু নির্দেশ করে নালিজমিকে। আর সি আছে কি, ট্রাইজমি, ট্রাইজমি কোনটাকে বলে, টু এন প্লাস ওয়ান। তাহলে এই যে তিনটে অপশন হবে, ডিটা তো হবে না, কোনোটি নয় তো উত্তর হচ্ছে না, উত্তর হচ্ছে কি নালিজমি। তাহলে মনোজমি মানে টু এন মাইনাস ওয়ান, নালিজমি মানে হচ্ছে টু এন মাইনাস টু, আর ট্রাইজমি মানে হচ্ছে টু এন প্লাস ওয়ান, ট্রাই মানে হচ্ছে তিন,
তাহলে দুটো কমনও আছে তার সঙ্গে আরেকটা যোগ হলে তিনটে ট্রাইজোমি। তাহলে এর উত্তর হলো কি না হচ্ছে নালিজোমি। এরপর আমরা ওই এসকিউ গুলোতে আসবো। আমাদের যে চারটে প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন দিচ্ছে ওকাজাকি খণ্ড কি। ওকাজাকি খণ্ডটা কি না, আমাদের ডিএনএ যখন রেপ্লিকেশন হয়, ডিএনএ রেপ্লিকেশনের সময় দুরকম ভাবে সংশ্লেষ হয়, একটা খণ্ড কন্টিনিউয়াস ভাবে আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ভাবে। অর্থাৎ এই যে ডিসকন্টিনিউয়াস ভাবে যে তন্তিটা সংশ্লেষিত হয়, এগুলোর আবার নাম আছে লিডিং তন্তি, লেগিং তন্তি। এই লিডিং তন্তিটা হচ্ছে কন্টিনিউয়াস ভাবে হয়, লেগিং তন্তিটা ডিসকন্টিনিউয়াস ভাবে হয়। তো এই ডিসকন্টিনিউয়াস যেটা ছেড়ে ছেড়ে ডিএনএ খণ্ড খণ্ড গুলো তৈরি হয়, সেইগুলোকে বলা হয় ওকাজাকি খণ্ড। বিজ্ঞানী ওকাজাকি সর্বপ্রথম এটা দেখেছিলেন বলে একে ওকাজাকি খণ্ড বলা হয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই ওকাজাকি খণ্ড গুলো পরবর্তী দিনে জোড়া লেগে যায় ডিএনএ লাইগেজের দ্বারা। এরপর হচ্ছে কি, প্রজাতিগত বৈচিত্র্য এবং জিনগত বৈচিত্র্যের মধ্যে পার্থক্য কি। এটা এসেছে আমাদের কি জীব বৈচিত্র্যের থেকে। তো প্রজাতিগত বৈচিত্র্য বলতে কাকে বলে, কোন একটা নির্দিষ্ট অঞ্চলে যদি কত প্রকার প্রজাতির জীব আছে সেটা আমরা ঠিক করি, তাহলে সেটাকে বলবো প্রজাতিগত বৈচিত্র্য। যেমন এই আমার রুমে আমি একা আছি, এইখানে হচ্ছে প্রজাতিগত বৈচিত্র হচ্ছে এক, কিন্তু এইখানে যদি আরো আমার তিনটে বন্ধু থাকতো তাহলেও এখানে প্রজাতিগত বৈচিত্র তো এক, কারণ যে তিনজন আমরা থাকতাম সে তিনজনই আমরা হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, অর্থাৎ একই প্রজাতির লোক। কিন্তু আমাদের যদি এখানে আমি আছি, সঙ্গে একটা বিড়াল আছে, সঙ্গে একটা টিয়া পাখি আছে, তাহলে এখানে প্রজাতিগত বৈচিত্র কত হবে, তিন, কারণ প্রত্যেকটা প্রজাতির একটা করে গণনা হবে। কিন্তু অপরদিকে যদি জিনগত বৈচিত্র্য ভাবো, জিনগত বৈচিত্র ব্যাপারটা কি না, জিনগতভাবে কত পার্থক্য আছে, সেক্ষেত্রে আমার তিনজন বন্ধু যদি এখানে থাকতো তাহলে কিন্তু প্রজাতি আমাদের জিনগত বৈচিত্র্য হতো কত, চার, কারণ আমরা যে তিনজন বন্ধু প্লাস আমি চারজনের কিন্তু জিনগতভাবে এক নয়, সব এই পৃথিবীর যত জীব আছে সবাই জিনগতভাবে একটু একটু হলেও সবাইকার থেকে আলাদা। তাহলে জিনগত বৈচিত্র্য হচ্ছে কি না, সেইখানে উপস্থিত অব নাম্বার, যতগুলো জীব আছে সেই নাম্বারটাই হচ্ছে তার জিনগত বৈচিত্র্য, কারণ জিনগতভাবে কোনো প্রাণী কোনো উদ্ভিদ সম্পূর্ণভাবে এক হতে পারে না। তাহলে জিনগত বৈচিত্র্য, জিনগত আমাদের যদি বৈচিত্র্য বলে তাহলে নাম্বার অফ মেম্বার সেখানে। কিন্তু প্রজাতিগত বৈচিত্র্য বলতে কি বলছে, কত প্রকার প্রজাতি আছে সেখানে, এক প্রকার প্রজাতির একশোটা থাকলেও সেখানে কিন্তু প্রজাতিগত বৈচিত্র্য এক ধরা হবে। নেক্সট, কোর অঞ্চল কাকে বলে, আমাদের যে বায়োস্ফিয়ার রিজার্ভ, সে বায়োস্ফিয়ার রিজার্ভে তিনটে অঞ্চল পাওয়া যায়, একদম ভিতরের যে অঞ্চলটা তাকে বলা হয় কোর অঞ্চল, যেখানে মানুষের প্রবেশ চলে না আইনতভাবে, সেখানটা সংরক্ষিত। এই কোর অঞ্চলের বাইরে আর একটা অঞ্চল পাওয়া যায় যাকে বলা হয় বাফার অঞ্চল। এই বাফার অঞ্চলে কি হয় না, গবেষণার উদ্দেশ্যে এবং শিক্ষামূলক কোন গবেষণা বা ভ্রমণের উদ্দেশ্যে সেখানে প্রবেশ করা যেতে পারে। এবং তার বাইরে আর একটা অঞ্চল আছে যার নাম হচ্ছে ট্রানজিশনাল অঞ্চল বা পরিবর্তনশীল অঞ্চল, এখানে মানুষ বসতি গড়তে পারে, বৃক্ষরোপণ করতে পারে। আমাদের যে বায়োস্ফিয়ার রিজার্ভ, যেমন আমাদের সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, এই বায়োস্ফিয়ার রিজার্ভ গুলোকে তিনটে অঞ্চলে ভাগ করা হয়। একেবারে ভিতরের অঞ্চলটাকে বলা হয় থাকে কোর অঞ্চল, এই জায়গাটাকে কোর অঞ্চল বলা হয় থাকে, এইখানে কারুর প্রবেশ চলে না। এই কোর অঞ্চলে বন্য প্রাণীরা নির্বিঘ্নে প্রয়োজনে লিপ্ত হতে পারে, তারা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তাদেরকে কোন রকম ভাবে ব্যাহত করা চলবে না তাদের স্বাভাবিক জীবনযাপনকে। তার বাইরে হচ্ছে বাফার অঞ্চল, তার বাইরে হচ্ছে ট্রানজিশনাল বা পরিবর্তনশীল অঞ্চল। এইটা কিন্তু করে রাখবে বায়োস্ফিয়ার রিজার্ভের যে তিনটে অঞ্চল এবং তিনটে অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কি কি। নেক্সট প্রশ্ন, গনেরিয়া সৃষ্টিকারী জীবাণুর নাম। আমি তোমাদেরকে আগেই বলেছি গনেরিয়া এবং সিফিলিস এই দুটোরই বিজ্ঞানসম্মত নাম করে রাখবে, দুটোর মধ্যে একটা আসবেই আসবে পরীক্ষায়। তারপরের প্রশ্ন হচ্ছে কি, ধারণ ক্ষমতা বলতে কি বোঝো। ধারণ ক্ষমতা আগের পেজে বললাম, ধারণ ক্ষমতা হচ্ছে একটা বাস্তুতন্ত্রের মধ্যে যে জীবের যে সর্বোচ্চ পরিমাণ, কত পরিমাণ জীবকে ধারণ করতে পারে রাখতে পারে সেটাকে তার ধারণ ক্ষমতা বলে। নেক্সট কোশ্চেন এবং শেষ কোশ্চেন হচ্ছে ওজন গহ্বর কি। ওজন গহ্বর, আমাদের যে ওজন স্তর পৃথিবী পৃষ্ঠে যে আমাদের ওজন স্তরগুলো আছে, ভূপৃষ্ঠ উপরে 20-35 কিলোমিটার উপরে, আমাদের ভূপৃষ্ঠ থেকে 20-35 কিলোমিটার উপরে যে একটা স্তর ওজন গ্যাস দিয়ে, এবং সেই স্তরটা বায়ুমণ্ডলের যে টেট্রোস্ফিয়ার স্তর, সেইখানে আমাদের O3টা থাকে, O3-র একটা চাদর থাকে, এরকম ভাবে প্রচুর পরিমাণ O3 থাকে। এই O3 কি করে না, সূর্যের থেকে আসা আমাদের আল্ট্রাভায়োলেট রশ্মি এবং অতিবেগুনি রশ্মিকে ধরে নেয় এবং শোষণ করে নেয়, ফলে সে আল্ট্রাভায়োলেট রশ্মিটা আমাদের পৃথিবী পৃষ্ঠে আসতে পারে না। কিন্তু
আমাদের পৃথিবী পৃষ্ঠে মানুষের দ্বারা ব্যবহৃত বিভিন্ন যে ফ্রিজ, রেফ্রিজারেটর, এসি বা রং যে করছে গাড়ি আসবাবপত্রে, সেই সমস্ত জায়গা থেকে সিএফসি তৈরি হচ্ছে, ক্লোরোফ্লোরো কার্বন। এছাড়া NO2, NO, এরা সব যে করছে কি আমাদের এই O3 গুলোকে ভেঙে দিচ্ছে। O3 ভেঙে কি তৈরি করছে, না O3 ভেঙে যে আমাদের তৈরি হচ্ছে O2+O। এর ফলে কি হচ্ছে, না ওজোন স্তরটা গর্তের সৃষ্টি হচ্ছে বা হোল তৈরি হচ্ছে, এইভাবে একটা গর্তের সৃষ্টি হচ্ছে। এই গর্তের যে বা হোলের সৃষ্টি হচ্ছে তার মধ্য দিয়ে কি হচ্ছে, আল্ট্রাভায়োলেট রশ্মিটা চলে আসছে। এর জন্য আল্ট্রাভায়োলেট রশ্মি চলে এলে আমাদের কি হতে পারে, ত্বকের ক্যান্সার হতে পারে, আমাদের বিভিন্ন ধরনের মিউটেশন ঘটিয়ে দিতে পারে। তাহলে এই ওজোন স্তরটা ভূপৃষ্ঠ 20-30 কিলোমিটার উপরে আছে টেটোস্পিয়ার স্তরে, এবং মানুষের বিভিন্ন ব্যবহারের ফলে যে সমস্ত সিএফসি ক্লোরোফ্লোরো কার্বন গুলো, NO এবং কার্বন টেট্রাক্লোরাইড, এইগুলো উপরে যে আমাদের এই ওজোন স্তরটাকে ধ্বংস করছে, তারপরে যে গহ্বর সৃষ্টি হচ্ছে সেটাকে ওজন গহ্বর বলে। এই ওজন গহ্বরের পরিণাম ভয়াবহ, এবং যা দিনকে দিন আমাদের এখানে দূষণ বাড়ছে তাতে ওজন স্তর খুবই ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওজন স্তর ক্ষতি হলে আমাদেরই সব থেকে বেশি ক্ষতি হবে, তো এটাকে বলা হয় থেকে ওজন গহ্বর। এই পেজটা হয়ে গেল, নেক্সট পেজটাও আমি খুব তাড়াতাড়ি দিচ্ছি।